হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব যে বিকেএসপিতে চান্স না পেলেও কি করবেন। বিকেএসপিতে যদি চান্স না পান তাহলে আপনি কোন বিষয়ে ভর্তি হতে চান, ক্রিকেট নাকি ফুটবল? যদি আপনি ক্রিকেটে ভালো খেলে থাকেন অথবা ফুটবলে ভালো খেলে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বসে থাকা বা হতাশ হবার কোনো কারণ নেই। আপনার জন্য রয়েছে বিকেএসপির আদলে অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রিকেট স্কুল এবং কি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আপনি ভর্তি হয়ে ক্যারিয়ার গড়তে পারেন। তাই বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাই বন্ধুরা, বিকেএসপিতে ভর্তি হতে না পারলেও কোনো সমস্যা নেই। এই বিকেএসপি ছাড়াও অনেক খেলোয়াড় জাতীয় দলে সুযোগ নিয়েছে, তার মধ্যে হচ্ছে মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা। তারা কিন্তু বিকেএসপির ছাত্র নয়, তারা বিভিন্ন একাডেমিতে তারা প্রশিক্ষণ নিয়ে তারা সেখানে সুযোগ করে নিয়েছে জাতীয় দলে। তাই সেক্ষেত্রে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে অনেক একাডেমি রয়েছে, সেইখানে আপনি প্রশিক্ষণ এবং কার্যক্রম চালিয়ে যেতে পারেন। সবাই যে পেশাদার খেলোয়াড় হবে এবং কি শিশু পর্যায়ে খেলবেন এমন কোনো কথা নয়, কিন্তু নিজের প্রিয় খেলা চর্চা চালিয়ে যেতে দোষ কোথায়? বয়স শ্রেণী পেশাদার কোনো কিছুই বাধা হতে পারে না, আপনি যে কোনো বয়সে একজন ভালো প্লেয়ার হতে পারেন। এবং আপনি যে কোনো ফুটবল এবং ক্রিকেটে একাডেমিতে ভর্তি হয়ে আপনার চর্চা চালিয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, এই বিভিন্ন একাডেমির খোঁজ আপনারা কোথায় পাবেন, এটা হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। তাই বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমাদের এই ইউটিউব চ্যানেলে সব ধরনের তথ্য পাবেন। শুধু কমেন্ট করে জানাবেন আপনি কোন একাডেমিতে ভর্তি হতে চান, সেই একাডেমির সকল তথ্য পাবেন। বিকেএসপিতে অনেকবার ভর্তি হয়েছেন কিন্তু কোনোভাবেই টিকতে পারতেছেন না, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার চর্চা, আপনার সাধনা, আপনার প্রশিক্ষণ চালিয়ে যেতে পারেন, সেখান থেকে আপনি হতে পারেন ভালো একজন ক্রিকেটার বা ফুটবলার। আপনি আপনাকে অবশ্যই ভালো একজন কোচের সাথে যোগাযোগ করতে হবে আপনার, এবং বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে আপনাকে যোগদান করতে হবে, তারপরে ভালো ক্রিকেট বা ভালো ফুটবল একাডেমিতে ভর্তির সুযোগ নিতে পারেন এবং সুযোগ নেবেন। আপনি সাধ্যের মধ্যে সেখানে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে আপনি সেখানে ভর্তির কার্যক্রম চালিয়ে যাবেন। আপনি অবশ্যই দেখবেন সেখানে কোনো ভালো একজন কোচ আছে কিনা, একজন ভালো দক্ষ কোচই পারে আপনাকে জাতীয় দল পর্যন্ত নিয়ে যেতে। তাই সেক্ষেত্রে আপনার পরিশ্রম করতে হবে, কোনোভাবে হাল ছাড়া যাবে না এবং চর্চা ভালোভাবেই চালিয়ে যেতে হবে, তবেই হতে পারবেন ভালো একজন খেলোয়াড়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুরা, বিকেএসপি এবং বিকেএসপির বাইরে যে কোনো একাডেমির ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে তা জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করবেন। কারণ হলো, এই চ্যানেল থেকে আপনি বিকেএসপি এবং বিকেএসপির বাইরে যেগুলো একাডেমি রয়েছে সেই সব একাডেমির সকল তথ্য পাবেন।